অবশেষে দেখা মিলেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেছে কালবেলা। তারা বলছে, বাংলাদেশের বহুল সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেখা মিলেছে এবং বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা গেছে তাকে। বাংলাদেশের একটি বেসরকারি ক্যামেরার দেখা গেছে কলকাতার ইকো পার্কে আসাদুজ্জামান খান কামাল তিনি ঘুরে বেড়াচ্ছেন। তাছাড়া সেখানে আরও ছিলেন সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল এবং হাজি সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে। গত শনিবার 28 সেপ্টেম্বর সন্ধ্যা 7টায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তার মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি ছিল। এই সময় তার সাথে আরও কয়েকজন ছিলেন, তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি, দ্রুত সরে যান তারা। সে সময় পার্কে থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক সংবাদ মাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন। পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় অনেক কম। এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করছে পুলিশ। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এরপরে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী, যার মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও এবং তার বিরুদ্ধে সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ সারা দেশে মামলা অব্যাহত রয়েছে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।